আমি সাকিব, সবেমাত্র কলেজে উঠেছি। আজ আমার বড় ভাইয়ের বিয়ে। আমরা সবাই রেডি, কিন্তু ভাইয়াকে খুঁজে পাওয়া গেল না। অনেক খোঁজার পর ভাইয়ের ঘর থেকে একটা চিঠি পাওয়া গেল। ভাইয়া নাকি তার ভার্সিটির কোনো এক মেয়েকে ভালোবাসে, সে তাকে ছাড়া আর কাউকে বিয়েই করবে না, তাই সে বাড়ি থেকে চলে গেছে। ওইদিকে মেয়ের বাড়ি থেকে ফোন দিচ্ছে, তাদের সব রেডি। বাবা কি করবেন বুঝতে পারলেন না, হঠাৎ কি মনে করে আবার মেয়ের বাবার কাছে ফোন দিলেন, তারপর আরেক পাশে চলে গেলেন। তাদের ভেতর কি জানি কথা হলো। কথা বলার শেষে বাবা ভাইয়ার পাঞ্জাবি পায়জামা বিয়ের পাগড়ি নিয়ে এসে আমাকে দিয়ে বলল, এগুলো পরে এসো। মানে কি বাবা, এগুলো পরবো কেন? কারণ এই বিয়ে তোমাকে করতে হবে। কি, আমি বিয়ে করব? আমার তো বিয়ের বয়সই হয়নি, তাছাড়া বিয়ে করে বউকে খাওয়াবো কি? সেটা তোমাকে ভাবতে হবে না, তোমাকেই এই বিয়ে করতে হবে। আর কোনো কথা না বলে এগুলো পরে এসো। বাবার মুখের ওপর কথা বলার সাহস আমার নাই, তাই বাধ্য হয়ে বিয়েটা করতেই হলো। আজ আমার বাসর রাত, বাড়ির সবাই বউ নিয়ে ব্যস্ত। আমি ছাদে বসে সিগারেট খাচ্ছি। সিগারেট আমি খাই না, কিন্তু আজ কেন জানি খুব খেতে ইচ্ছে করছিল, তাই বাবার সিগারেটের প্যাকেট নিয়ে আসছি, সিগারেট খাচ্ছি। হঠাৎ পেছন থেকে পাশের বাসার ভাবি ডাক দিয়ে বলল, চল বাসায় চল, সবাই তোর জন্য ওয়েট করতেছে। আমি ভাবি পিছন পিছন যাচ্ছি, হঠাৎ ভাবি বলে উঠল, সাবধানে বিড়াল মাইরো ভাই। আমি আসলেই বুঝতে পারি নাই বিড়াল মারাটা কি। সবাই আমাকে জোর করেই বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি ঢুকে দেখি নীর। ও, আপনাদের তো বলাই হয় নাই, আমার বউয়ের নাম নীর। ও আমার থেকে 2 বছরের বড়। ও খাটে বসে আছে, আমি সোফায় গিয়ে বসলাম। ও এক গ্লাস দুধ এনে আমাকে দিল, আমি অর্ধেকটা খেলাম। ও গিয়ে খাটে বসলো, আমি চোখ বুঝলাম, অনেক ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখি আমি খাটে শুয়ে আছি, নীর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমার কাপড় চেঞ্জ, ইস, বুঝলাম নীর চেঞ্জ করেছে। এখন খুব রাগ হচ্ছে, তাই ভাবলাম বারান্দায় গিয়ে সিগারেট খাই, কিন্তু ওটার সাথে সাথেই নীর বলল, ওই কই যাও। আপনি কে যে আপনাকে বলবো? আমি তোমার বউ, আর আপনি আপনি করতেছো কেন? আপনি আমার থেকে 2 বছরের বড়। তাতে কি, আমি এখন তোমার বউ, তাছাড়া বিয়ে যখন করেছো বউয়ের মর্যাদা দিতেই হবে। আসো খাটে আসো। ওই, আমি আপনাকে ইচ্ছা করে বিয়ে করিনি। শোনো, আমি বিয়ের আগে সম্পর্ক করিনি, কারণ আমার স্বপ্ন ছিল আমার স্বামী। আমি আমার স্বামীকে ভালোবাসব, যেহেতু তুমি আমার স্বামী তাই তোমাকে আমি ভালোবাসি, তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। আসো ঘুমাইতে আসো। দেখুন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। বিয়ে যেহেতু করেছিস ভালোবাসতেই হবে। বিয়ের আগে যত টাঙ্কি মারছস সব ভুললা যাও। এখন যদি কোনো মেয়ের দিকে তাকাও না, চোখ উঠাইয়া দিব। নো হ্যাঙ্কি প্যাঙ্কি। আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন? ওই, তুই খাটে আসবি না আমি তোর বাককে ডাকব। বুঝলাম খাটে যেতেই হবে, কারণ এই মেয়েকে বিশ্বাস নাই, বাবাকে ডাক দিতেই পারে, তাই বাধ্য হয়ে খাটে গেলাম। এই মাইয়া আবার আমারে জড়াইয়া ধরছে, ইয়া আল্লাহ আমার এই পিতনির হাত থেকে বাঁচাও, এইটা বললা ঘুমাইয়া পড়লাম। সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম, নাস্তা করে বাহিরে গেলাম। বন্ধুরা আমার বিয়ের খবর শুনে খুব খুশি হলো, কিন্তু ওরা বাসটা ঠিকই দিল, 2000 টাকা খাওয়াইতে হয়েছে। হঠাৎ ফোন বেজে উঠল, দেখি আননোন নাম্বার। আমি আবার আননোন নাম্বার রিসিভ করি না। পরপর 3 বার রিং হওয়ায় আমি কলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কোথায় তুমি? ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমি তোমার বউ, তাড়াতাড়ি বাসায় আসো, বাবার বাড়িতে যাব। তো যান, আমি এসে কি করব? আপনার বাবার বাড়ি আপনি যাবেন, তাতে আমার কি? তুমি যাবা না? আমি কোথাও যাব না। এই বলে ফোন কেটে দিলাম। কিছুক্ষণ পর আবার ফোন বেজে উঠল, দেখি আব্বু ফোন দিছে। হ্যালো আব্বু। কই তুমি? আমি তো বাজারে আসছি। তাড়াতাড়ি বাসায় আসো। ওকে আব্বু, আসতেছি। বন্ধুদের বিদায় দিয়ে বাসায় আসলাম। তারপর বাবা পাঠিয়ে দিল আমাকে নীরদের বাড়িতে। ওদের বাড়িতে আমরা 5 জন গেলাম, আমি, আমার কাজিন ফারাবি, শুভ, অধরা আর কুমু। যাই হোক, ওদের বাড়ি যেতে যেতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়ার বিশাল আয়োজন করলো। খাওয়া শেষে আমাকে একটা রুমে বসিয়ে রাখা হলো। শালার কাজিনগুলাও নিয়ে আসলাম সময় কাটানোর জন্য, আর তারা গল্প মারতাছে। একা বসে বোরিং ফিল করতেছিলাম।
হঠাৎ ও ঘরে ঢুকলো। ভালোই তো ফেসবুকে প্রেম করতে পারো, এখন বউকে ভালোবাসতে পারো না? মানে কি? আপনি আমার ফোন কেন ধরছেন? আপনি আমার উপর থেকে সরুন। আমি ধরতেই পারি, কারণ আমি তোমার বউ, আমি সব ধরতে পারি। এই বলে ও আমাকে কিস করা শুরু করলো। ফার্স্ট টাইম আমি এরকম ফিলিংস পেলাম। রিয়েলি আমার কেমন যেন ফিলিংস হলো, মনে হলো আমি যেন কোথাও হারিয়ে যাচ্ছি। দেখুন, আমি বাচ্চা ছেলে, আমার সাথে এরকম করবেন না। তুমি বাচ্চা ছেলে? ফেসবুকে তো ঠিকই রোম্যান্স করতে পারো, নিজের বউয়ের সাথে করতে পারো না? দেখো, কোনো দেখা দেখি নাই, যা হবার সরাসরি হবে। এই মেয়ের হাত থেকে বাঁচা ইম্পসিবল। যাই হোক, কোনো মতে রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন ওর সব আত্মীয় আমাকে দেখতে আসলো, সবার সাথে এইভাবে পরিচয় করাইয়া দিল। ওদের ওখানে দুই দিন ছিলাম, দুই দিনে খুব আদর যত্ন করেছে ওরা। বাড়িতে আসার পথে ও ফুচকা খেতে চাইল। এই যে আমি ফুচকা খাবো। ওই, আপনি ফুচকা খেতে চাইলে তাতে আমার কি? যান না, খেয়ে আসুন। ওই, তুমি সবসময় এরকম করো কেন? আমাকে কি তুমি মেনে নিতে পারোনি? না, পারিনি। মেনে তো নিবাই, তারপর কি? তারপর বলুন। থাক, আগে ফুচকা খাবো, চলো আমায় ফুচকা খাওয়াও। বাধ্য হয়ে ফুচকা খাওয়ালাম। যাই হোক, বাড়িতে আসলাম। আমি একটু বাহিরে গেলাম ফ্রেন্ডদের সাথে দেখা করতে। নীর কল দিচ্ছে, পাঁচবার দেওয়ার পর রিসিভ করলাম। ফোন ধরতে তো সময় লাগে কেন? না মানে। মানে কি? রাত 11টা বাজে, এখনো বাইরে? তাড়াতাড়ি বাসায় আসো। ফোনটা কেটে দিয়ে আড্ডায় মন দিলাম। আবার আব্বু ফোন দিল। এই মেয়ে শিওর আব্বুকে বলেছে। হ্যালো আব্বু। কই তুমি? এই তো আব্বু, হৃদয়ের বাসায়। এত রাতে ওখানে কি? জাস্ট 20 মিনিটের মধ্যে বাসায় আসবা। বাবা ফোন রেখে দিল, বাসা যাইতেই হবে। রুমে যেতেই দেখি নীর বসে আছে, আমার সাথে কথা বলল না। আমিও কোনো কথা না বলে কাপড় চেঞ্জ করে খাবার খেতে চলে গেলাম। মা নীরকে ডাক দিল, ও খাবার খেলো। আমার খাবার খাওয়া শেষে শুতে চলে গেলাম। ও আসলো, চুপ করে শুয়ে গেল, আজ আর কোনো কথা বলল না। সত্যি আজ কেমন যেন কিছু মিস করছিলাম, হয়তো ওর দুষ্টু মিষ্টি আদরগুলো। তাহলে কি আমি ওর প্রেমে পড়েছি? সকালবেলা থেকে আমার খুব পেট ব্যথা শুরু করলো, বুঝতে পারছিলাম না কি হয়েছে। প্রচণ্ড ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আর কিছু মনে নাই। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে শুয়ে। রাত 4টার মতো হবে, নীর আমার পাশে বসে আছে। মনে হয় না সারা রাত ঘুমাইছে, চোখ দুটো লাল, হয়তো কান্না করেছে। মেয়েটা আমাকে অনেক ভালো। তাই না? হাজবেন্ড সবসময় বউয়ের থেকে বড় হয়। ওকে কাছে এনে একটা কপালে কিস করলাম। প্লেটটা রেখে আসি, তারপর বুঝাচ্ছি কে সিনিয়র আর কে জুনিয়র। এরপর কি হলো সেটা আর বলতে চাইছি না। যাই হোক, আমার সিনিয়র বউকে পেয়ে আমি অনেক হ্যাপি।